बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। प्रिय पंचम श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारा सबा के आकाइद 14 नम्बर क्लस आज के आमंत्रण। 14 नम्बर क्लस टपिक निर्धारण करा पंचम पाठ आखलाक अध्याय थेके, जे आखलाक अध्याय आजकल आलोचनार विषय गेबत काके बोले, गेबतेर कुशल सम्पर्के आलोचना करो। कुफल ताहले आमरा प्रथमे प्रश्नटा उठाया निब, गेबत काके बोले, एर कुफल सम्पर्के जा जानो लिखो। काके बोले एर कुफल सम्पर्के जा जानो लिखो। एटा छिलो आमादेर आजकेर प्रश्न। एबार आमरा उत्तर पर्वे जाब। उत्तर पर्वेर प्रथमे आमरा लिखब गेबत काके बोले, গেবতের পরিচয়। গেবত কাকে বলে বা গেবতের পরিচয় প্রথমে, তাহলে আমরা উত্তরে লিখতে পারি গেবত আরবি শব্দ, এর অর্থ হলো পরনিন্দা বা পরচর্চা করা। গেবত আরবি শব্দ, এর অর্থ হলো পরনিন্দা বা পরচর্চা করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা, কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা যা তার মধ্যে বিদ্যমান রয়েছে এবং সে তা শুনলে মনে কষ্ট পাবে, যা তার মধ্যে বিদ্যমান রয়েছে এবং যা শুনে সে মনে কষ্ট পাবে। গেবতের কুফল হলো গেবত একটি সামাজিক ব্যাধি।
গেবত একটি সামাজিক ব্যাধি। গেবত করার ফলে সমাজে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। গেবত করার ফলে সমাজে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। কোরআন মাজিদে গেবত সম্পর্কে গেবত করাকে নিষেধ করা হয়েছে। কোরআন মাজিদে গেবত করাকে এবং একে মৃত্যু ভাইয়ের কষ্ট খাওয়ার নামান্তর বলে উল্লেখ করা হয়েছে। এবং একে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া এবং একে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার নামান্তর করা হয়েছে। আর চার নাম্বারটা বলা হয়েছে কি, গেবত করা ও গেবত শোনা উভয়টি গেবতের মধ্যে সামিল। গেবত করা ও গেবত শোনা উভয় এই ছিল আমাদের গেবতের কুফল। আর গেবত কাকে বলে এর সংজ্ঞা, আমরা সবাই গেবত থেকে রক্ষা পাওয়ার জন্য এই অধ্যায়ের আলোচনাটাকে সামাজিক এবং মানসিক জীবনে আমূলে পরিণত করার শক্তি সামর্থ্য এবং তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। তোমরা সবাই গুরুত্ব ভরে এই অধ্যায়ের পড়াটা পড়বে এবং জীবনে আমূলে পরিণত করার চেষ্টা করবে। আজকে আমরা গেবত যে সামাজিক ব্যাধি এটা তো জানলাম এবং সেই অনুপাতে আমল করার ইরাদাও করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কি করুক, গেবত সম্পর্কে বাঁচার শক্তি সামর্থ্য এবং তৌফিক দান করুক। এই কামনায় আজকের ক্লাস এখানেই দিতে চাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের জন্য আবারও নতুন অধ্যায়ের নতুন আলোচনা নিয়ে উপস্থিত হব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।